হ্যালো, অনেকদিন পর ফোন করলাম, কেমন আছেন? ওই আছি একরকম। তো এতদিন বাদে হঠাৎ আমার কথা মনে পড়লো? বলবো বলবো, সব বলবো। তবে আমি যে আপনাকে ফোন করছি সেটা নিশ্চয়ই আপনি কাউকে বলবেন না। যদি বলেনও আমার কোনো অসুবিধে নেই, তোকে আপনাকেই ভুল বুঝবে, আমার কেউ কিচ্ছুটি করতে পারবে না। আর যদি না বলেন তাহলে যেমন আপনার লাভ, তেমনি ইন্দিরা সরকারের ওপর প্রতিশোধটাও আপনি নিতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলুন। আমি জানি আগের বার ইন্দিরার কাছে আপনি ধরা পড়ে গিয়েছিলেন, তো তখন আপনার ইমেজটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। আপনি সেটা রিকভার করার চেষ্টা করছেন, বাট বিশ্বাস করুন ভালো হয়ে কিন্তু কোনো লাভ নেই। আমাকে কি করতে হবে সেটা বলুন। না না, আপনাকে বেশি কিছু করতে হবে না। এখন শুধু আপনাকে একটু উইকি, ইন্দিরা আর সুহানার ওপর নজর রাখতে হবে। ওই বাড়িতে, আমাদের এই বাড়ির, মানে আমার ছেলে অর্ক বা এই বাড়ির কেউ যাচ্ছে কিনা, যোগাযোগ রাখছে কিনা, এর পুরো খবরটা, মানে A to Z পুরো খবরটা আপনাকে আমায় দিতে হবে। তার বিনিময়ে আমি কি পাবো? আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। আগের বার আপনি যা টাকা পেয়েছিলেন তার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা আপনি পাবেন। তার বিনিময়ে শুধু এই কাজটা ছাড়াও আরো কয়েকটা কাজ আপনাকে আমায় করে দিতে হবে। আপনি যা বলবেন আমি করতে রাজি আছি। ওই ইন্দিরা আর সুহানার প্রতি আমার কোনো মায়া দয়া নেই। আগের বারে ওরা আমাকে কম নাকানি চোখানি খাইয়েছে, ওদের ভালো দেখলে আমার আমার একদম সহ্য হয় না। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। বললাম যে আর কিচ্ছু করতে হবে না, শুধু ওদের ওপর নজর রাখবেন। তবে এই কাজটা করলে আপনার ব্যাংক ব্যালেন্স লাখ থেকে কোটিতে চলে যাবে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। আমি রেডি, আপনি একদম চিন্তা করবেন না, একদম না। ঠিক সময় ঠিক খবরটা আপনার কাছে পৌঁছে দেব। আরও যদি কোনো কাজ থাকে আমাকে বলবেন, আমি আমি করব। আর হ্যাঁ, এ বাড়িতে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, স্বাদের অনুষ্ঠান, মানে একদম সহ্য হচ্ছে না। ওকে, এই অনুষ্ঠানে এই বাড়ির, এই চ্যাটার্জি বাড়ির কেউ যাচ্ছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করবেন আর আমাকে খবর দেবেন, কোনো ভুল যেন না হয়। ওকে, ঠিক আছে, আমি এখন রাখছি। বাংলা মিডিয়াম, শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।